সব কিছুই জন্ম হয়, তার থাকে ইতিহাস, ঐতিহ্য। আজ আমরা জানব কীভাবে আমাদের প্রাণের ব্রাহ্মণবাড়িয়া জেলার সৃষ্টি হয়েছে। আমরা অনেকেই ব্রাহ্মণবাড়ির ইতিহাস জানি, তাই আমাদের দায়িত্ব নতুন প্রজন্মের কাছে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস পৌঁছে দেয়া। ব্রাহ্মণবাড়িয়া শিল্প, সাহিত্য, সংস্কৃতির ঐতিহ্যে সুপ্রাচীর। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মতবাদ রয়েছে। তবে 1860 খ্রিস্টাব্দে ব্রিটিশ আইনে ব্রাহ্মণবাড়িয়ার সৃষ্টি হয়। 1868 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় উন্নতি হয়। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা জেলার অন্তর্গত থাকলেও ভারত বিভাগের পর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার একটি মহকুমা শহর হিসেবে থাকে। 1971 সালে গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। এতেও ব্রাহ্মণবাড়িয়ার ভূমিকা স্বর্ণোজ্জ্বল। ব্রাহ্মণবাড়িয়ার মুরাল গ্রামে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাখন। 18 এপ্রিল 1971 সালে রাখাওড়া উপজেলার দরুন গ্রামে পাকবাহী মুক্তিযোদ্ধাদের মুখোমুখি লড়াইয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল শহীদ হন। পরবর্তীতে ওই গ্রামেই তাকে সমাধি করা হয়। স্বাধীনতা লাভের পর দানাবাদের জেলা আন্দোলন কেটে গেল 14টি বছর। অবশেষে 1984 সালে 15 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন 1927.11 বর্গ কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে হবিগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে মেঘনা নদী ও নরসিংদী জেলা। নয় উপজেলা শহর ব্রাহ্মণবাড়িয়া, যেখানে রয়েছে 5টি পৌরসভা, 100টি ইউনিয়ন, 1331টি গ্রাম এবং 28,40,598 জন লোকের বসবাস। 9টি উপজেলা হচ্ছে আশুগঞ্জ উপজেলা, আখাউড়া উপজেলা, কসবা উপজেলা, নবীনগর উপজেলা, নাসিরনগর উপজেলা, বাঞ্ছারামপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সরাইল উপজেলা, বিজয়নগর উপজেলা। পৌরসভাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, আখাউড়া পৌরসভা, নবীনগর পৌরসভা, কসবা পৌরসভা এবং বাঞ্ছারামপুর পৌরসভা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সাক্ষরতার হার 45.26%। এ জেলায় 41টি কলেজ, 3টি কারিগরি, 897টি প্রাথমিক বিদ্যালয়, 182টি মাধ্যমিক বিদ্যালয়, 1টি মেডিকেল কলেজ, 1টি ল কলেজ, 1টি নার্সিং ইনস্টিটিউট, 1টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এবং 1টি পিটিআই সহ রয়েছে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান। চিকিৎসার জন্য রয়েছে অসংখ্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। উস্তাদ আলাউদ্দিন খান, আলী আকবর খান, বাহাদুর খানের মতো খ্যাতিমান সঙ্গীতজ্ঞের জন্ম এখানে। পুতুল নাচের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত। ভারত উপমহাদেশের প্রথম পুতুল নাচের প্রচলন করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণসাগর গ্রামের বিপিন পাল। প্রাকৃতিক সৌন্দর্য সম্পদশালী নগর ব্রাহ্মণবাড়িয়া। সম্পদের শোভা মিলে 1,50,763 হেক্টর আবাদি জমির ফসলের উপর। এই জেলার প্রধান ফসল হচ্ছে ধান, গম, সরিষা, আলু ও সবজি সহ আরও অনেক। ব্রাহ্মণবাড়িয়ার তাঁত শিল্প বিখ্যাত। এছাড়া খনিজ সম্পদের ভাণ্ডারও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস, যা সমগ্র বাংলাদেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। আশুগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র, এমনকি দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা এই জেলার আশুগঞ্জে অবস্থিত। তাছাড়াও রয়েছে 2টি আন্তর্জাতিক বন্দর, আশুগঞ্জের নৌবন্দর এবং আখাউড়ার স্থলবন্দর। ব্রাহ্মণবাড়িয়া 2টি হাইওয়ে রুটের সাথে সংযুক্ত। একটি হলো ঢাকা সিলেট মহাসড়ক, অপরটি হলো কুমিল্লা সিলেট মহাসড়ক। জাতীয় মহাসড়ক 82 কিলোমিটার, জেলা সড়ক 102 কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক 83 কিলোমিটার। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সাথে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের রেল যোগাযোগ রয়েছে। এই জেলায় 75 কিলোমিটার রেলপথ, 15টি স্টেশন এবং 1টি রেল জংশন রয়েছে। আখাউড়া রেলওয়ের জংশন বাংলাদেশের 1টি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। ব্রাহ্মণবাড়িয়া জেলার মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম, যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই। তাছাড়া তালের রোজ দিয়ে তৈরি আরেকটি মিষ্টান্ন তালের বড়া ও রসমলাই বিখ্যাত।
জনপ্রিয় খেলা হল ক্রিকেট, ফুটবল। ঐতিহ্যবাহী খেলা এবং উৎসবের মধ্যে রয়েছে তিতাস নদীতে নৌকা বাইচ, লাঠি খেলা, ভাদুগড়ের বান্নি, আশিক মোরগ লড়াই। অনেক খ্যাতিমান ব্যক্তিত্বের জন্মই ব্রাহ্মণবাড়িয়ায়, যাদের কারণে আজকের প্রজন্ম অনেক গর্ব করতে পারে। বাংলার ভাড়ুবিয়ার অন্যতম ঈশাখার জন্ম এই ব্রাহ্মণবাড়িয়ায়। তাছাড়া উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্ত, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, এই শহরের রাজনীতির যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের মধ্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আব্দুল কুদ্দুস মাখন, অলি আহাদ, সৈয়দ শামসুল হুদা, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু, ডক্টর মোহাম্মদ ফরিদুল হুদা, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট হারুন আল রশিদ, মোহাম্মদ সাইদুল হক, জিয়াউল হক মৃধা, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আনিসুল হক, রওয়াম ওয়াইদুল মুক্তাদির চৌধুরী এবং নতুন প্রজন্মের অনেকেই তাদের আদর্শে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানী আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, আব্দুস সাত্তার খান এবং তাহের খানের জন্ম এই ব্রাহ্মণবাড়িয়াতেই। সাহিত্যকর্মে উল্লেখযোগ্য অবদান রেখেছেন অদ্বৈত মাল বর্মন, আব্দুল কাদির, আল মাহমুদ, জ্যোতিরিন্দ্র নন্দী, প্রভুত চন্দ্র সেন, সানাউল হক, তিতাস চৌধুরী, সুফি মুবারক হুসেন খান, হাসনাত আব্দুল হাই, আলী ইমাম, জয়দুল হোসেন এবং আরও অনেকেই। এ উপমহাদেশের সঙ্গীত জগতে ব্রাহ্মণবাড়িয়ার নাম স্বর্ণাক্ষরে খচিত। এখানে জন্ম নিয়েছেন উস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খান, অন্নপূর্ণা দেবী, উস্তাদ আয়াত আলী খান, বাহাদুর খান, ফকির আফতাবউদ্দিন খাঁ, কিরিট খান, উস্তাদ আবেদ হোসেন খান, উস্তাদ খাদেম হোসেন খান, উস্তাদ মীর কাসেম খান, শেখ সাদি খান, উস্তাদ খুরশিদ খান, মনমোহন দত্ত, আনন্দচন্দ্র নন্দী, অমর পাল, সুবল দাস, সৈয়দ আব্দুল হাদি, আরও অনেক প্রমুখ সঙ্গীত সাধক। সাবেক বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, কিছু দানবীর সমাজসেবক লোকের নাম না বললেই নয়, অন্নদাচরণ রায়, তিনি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা হাই স্কুল ও সরাইলের অন্নদা স্কুলের প্রতিষ্ঠাতা। তারপর আছেন লায়ন ফিরোজুর রহমান অলিও, তিনি লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিরেক্টর পরিচালক এবং পাঁচবার ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান। তাছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার কিছু মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে রয়েছে আলী জাকের, সারা জাকের, ইরেশ জাকের, ইফতেখার আহমেদ ফামি, অমিতাভ রেজা চৌধুরী, আনোয়ার জাহান নান্টু, নায়ক আলমগীর, জাকিয়া বাড়ি মম, পায়েল ঠাকুর প্রমুখ এই জেলার সন্তান। ব্রাহ্মণবাড়িয়ায় অসংখ্য দেখার মতো দর্শনীয়, ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, তারপর আছে ঐতিহাসিক কোল্লা পাথর, যেখানে দেশের 50 জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল, বুদ্ধিজীবীদের স্মরণে নির্মাণ করা হয়েছে সৌধ হিরণময়, এবং মুক্তিযোদ্ধাদের স্মরণে আশুগঞ্জ সার কারখানায় প্রবেশপথে নির্মাণ করা হয়েছে জাগ্রত বাংলা। আছে সরালের জামে মসজিদ, অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী মসজিদ, আরিফাইল জামে মসজিদ, ধরন্তি, কেল্লা শহীদের মাজার, আছে কালভৈরব মূর্তি, কাইতলা জমিদার বাড়ি, এটি নবীনগর উপজেলার অবস্থিত, ওলচাপাড়া জামে মসজিদ, হাতিরপুল অদ্বৈত মাল বর্মনের বাড়ি, হরিপুরের জমিদার বাড়ি, আনন্দময়ী কালী মূর্তি, ঘাটুরিয়ার পদ্মবিল, গোকর্ণ নবাব বাড়ি কমপ্লেক্স, চর সোনারামপুর, কসবা সীমান্ত হাট, জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা সহ আরও অনেক দর্শনীয় স্থান।